বলে দিন হেনবি তুমি যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও তাহলে আল্লাহর ভালোবাসা আছে আবার আল্লাহ ভালোবাসা গ্রহণও করে বান্দার ভালোবাসা গ্রহণ করেন কিন্তু সেটা রিপ্লেস করে বান্দাকে ফিরাই দেন আল্লাহ পাক বলছেন আমার দিকে যদি বান্দা এক হাতে গিয়ে আসে আমি তার হাতে দিকে দুই হাতে গিয়ে দিই আমার দিকে যদি আধ হাত আসে আমি তার দিকে এক হাতে গিয়ে দিই আমার দিকে যদি সে এক হাত আসে আমি তার দিকে দুই হাতে গিয়ে দেই আর আমার দিকে যদি কেউ হেঁটে আসে আমি আল্লাহ তার দিকে দৌড়িয়ে গিয়ে দেই তাহলে আল্লাহ পাক ভালোবাসার জবাব দিয়ে থাকেন ফাত্তাবি উনি তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা ইহুবিবকুমুল্লাহ আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি যতক্ষণ পর্যন্ত আমি তার কাছে ভালোবাসার পাত্র হতে না পারবো ততক্ষণ পর্যন্ত তার ইমান পূর্ণ হবে রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে ভালোবাসতেন আবু তালেব আবু তালেব হলেন রসুল্লাহ সাল্লামের আপন চাচা আপন চাচা মোহাম্মতের চাচা বৃদ্ধ বয়সে যখন কুরাইশ নেতারা সবাই জমা হয়ে চাচাকে বললেন তোমার ভাতিজাকে সাহস্তা করো তুমি আর না হলে তোমার ভাতিজাকে আমাদের হাতে সবর্ত করো তোমার ভাতিজাকে ম্যানেজ করার চেষ্টা করো আজকাল তো ম্যানেজিং জামানা এসে গেছে হ্যাঁ যে কোনোভাবে ম্যানেজ করে চলে হেকমত অবলম্বন করেন ভাই এত কথা বলেন কেন ওই হেকমত যেই হেকমত করুন শুন না বিপরীত সেই হেকমত আমরা মানি না বুঝিও না বোঝার চেষ্টাও করি না রসুল্লা সাল্লাহ সালামের কাছে গিয়ে চাচা বললেন ভাতিজা তোমার এই দাওয়াত বন্ধ করো তুমি কি চাও তোমাকে দেওয়া হবে মক্কার কুরাইশ লিডাররা আমাকে দায়িত্ব দিয়েছেন তোমাকে ঠান্ডা করাব বলে চাচা শুনে রাখেন ওই আসমানের চাঁদ আর সূর্য আমার হাতে তুলে দিলে আমি যে দাওয়াত দিচ্ছি এটা বন্ধ হবে না আরবের নেতৃত্ব আমাকে দেবেন চাচা আমার সঙ্গে একবার কালেমা পড়ুন গোটা আরব আজমের নেতৃত্ব আপনার পায়ের তলায় লুটুপুটি খাবে নেতৃত্ব আপনাকে খুঁজে বেড়াবে আপনি নেতৃত্ব খুঁজে বেড়ান কেন হুজুর মহাশা হুজুর মহোদয়গণ মাসাল টুপি মাথায় দিয়ে পাগড়ি পরে জুব্বা গায়ে দিয়ে একটা সিটের নমিনেশন নেওয়ার জন্য কত কাকুতি মিনতি করলো শেষ পর্যন্ত ভিক কাছায় ফেল ভালো করে মনে রাখতে হবে আপনাকে আপনি কোথায় আপনি কোথায় আপনার জায়গায় আপনি থাকতে হবে কথা প্রসঙ্গে অনেকেই বলে থাকেন যে আপনারাও তো এই সমস্ত লিডারদেরকে খারাপ চোখে দেখেন আবার সময় মতো কাজে লাগান আল্লাহ রসুলাম বলছেন আল্লাহ পাক এই দিনকে সাহায্য করবেন কোনো ফাঁসেক ব্যক্তিকে দিয়ে কোনো পূর্ণ ইমানদার ব্যক্তি যখন আমাকে সহযোগিতা করে না একজন ফাঁসেক মুসলিমকে দিয়েও যদি আল্লাহ সহযোগিতা করেন আমার দিনের কাজে একজন ফাসেক মুসলিমকে দিয়েও যদি আল্লাহ সহযোগিতা করেন তা আল্লাহ সহযোগিতা আমি নিব না তাহলে হাদিস কোথায় রাখবেন তাহলে সে লোকটা ফাঁসেক হতে পারে সে লোকের মধ্যে কোনো গুণ থাকলে যোগ্যতা থাকলে দিনের তার ভিতরে কিছু থাকলে সেটা থেকে আমরা নিতে পারব বরঞ্চ তাকে কাছে টানার চেষ্টা করব যাতে তার ভিতরের দোষ ত্রুটিগুলি আস্তে আস্তে কি হয়ে যায় দূর হয়ে যায় তারপর বলে তো তাবলিক মার্কা কথা হয়ে গেল তো কোনো কথা দুই তাবলিকের সাথে মিলে যায় তোরা কি ফেলে দেবো তা আপনি খানা খাচ্ছেন খানা তো অমুসলিমরা খায় এটা তো অমুসলিমদের সাথে মিলে গেল তাকে হলো নাকি আপনি আমি সহি আকিদার পথে চলছি বলছিলাম যে রসুল্লা চাচা বললেন যে আপনি একবার কালেমা পড়ুন আজমের নেতৃত্ব আপনার পায়ের তলায় তখনই চাচা আবু বললেন সনহেস নেতারা আমার এই বৃদ্ধ বয়সে আমি আমার ভাতিজার পক্ষে থাকলাম চাচা কালেমা না কালেমা পড়তে পারলাম বা আপদাদার ধর্মে কলঙ্ক দিতে পারবো কালেমা না পড়ার পরেও সেই আবু তালেমের সহযোগিতা নিলেন কে আল্লাহ নবী তা আমি কালেমা পড়া কোনো মুসলিম যদি আমাকে সহযোগিতা করে তা আপনি এত গাজালা করে কেন আপনি আসেন আপনি করেন আপনারা তো করেন না আপনিও করবেন না অপরকে করলেও বলবেন যে এটা অমুক এটা তমক সে কি আছে তার হাসরের হিসাব সে দিবে সে আমার দিনের কাজের সহযোগিতা যদি করে তাহলে আমি তার কাছ থেকে সহযোগিতা নিতে পারবো ইনশাল্লাহ কোনো সমস্যা নেই বন্ধুগণ আবু তালেব এত ভালোবাসলেন ভাতিজাকে এমনকি রসুল্লাহ সাল্লা সঙ্গে তিন বছর গিরিশ সংকটের অবরোধে মানবেতর জীবন যাপন করলেন কিন্তু কালেমা পড়েনি আবু তালেব কি এই মোহাব্বত দিয়ে পরকালে পার পাবে তা আপনি এসকে রসুল হয়ে আসেকে রসুল হয়ে রসুলের মহেদ রসুলের ভালোবাসার পাত্র হয়ে আপনি কি পেলেন তাহলে রসুলের ভালোবাসার চেয়ে এরতেবা জরুরি রসুলের ভালোবাসাটা যেমন জরুরি তার চেয়ে বেশি জরুরি হলো এরতেবা পরকালের নাজাদ রসুলের ভালোবাসা দিয়ে হবে না রসুলের এর্তেবা দিয়ে হবে এখানেই হলো এরতেবার রসুল আর মোহাম্বাতুর রসুলের মৌলিক পার্থক্য রসুলকে মহাবত অনেকেই করেছে কাফেরেরাও রসুল